ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, উপস্থিত সম্মানিত কমিশনার বৃন্দ, সচিব নির্বাচন কমিশন সচিবালয় এবং সকলের কাছে সুপরিচিত, সুনামধন্য এবং আমার কাছে অতীব শ্রদ্ধেয় আলোচক এবং পরিচালক বৃন্দ এবং শ্রদ্ধেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, এ বিষয় নিয়ে দেশের সম্মানিত ভোটারগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিদেশে বসবাসরত প্রবাসী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সকলের বিপুল প্রত্যাশা। এছাড়াও উন্নয়ন সহযোগী ও বন্ধু প্রতিম দেশ সহ বিভিন্ন কূটনৈতিক মহলেও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা পূরণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার নিরিখে আজ আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা উপকৃত হব বলে আশা করি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠানের আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন তারা সকলেই দেশের সুপরিচিত, বিদগ্ধ এবং বিশিষ্টজন, তাদের অধিক পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি আছেন তারাও বিশিষ্টজন। এ পর্যায়ে আমি একটা নিয়ম উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেক সম্মানিত আলোচক তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য 15 মিনিট সময় পাবেন এবং প্রত্যেক পর্যালোচক আলোচনার ভিত্তিতে তার উপর যে পর্যালোচনা করবেন তারা 10 মিনিট করে সময় পাবেন। আপনাদের সুবিধার্থে সময় শেষ হওয়ার 2 মিনিট পূর্বেই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এরপর উন্মুক্ত আলোচনায় সকল আমন্ত্রিত অতিথির জন্য থাকবে, যা চলবে 30 মিনিট ধরে। শেষে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তার সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে কমিশনের পক্ষ থেকে কেউই বক্তব্য রাখবেন না, তারা কেবল শ্রবণই করবেন এবং আমরা শ্রবণ করে হৃদয় হতে চাই। এখানে আলোচক, পর্যালোচক এবং যে উন্মুক্ত আলোচনার মধ্যে সত্যি আমরা হৃদয় হলাম আপনাদের আলোচিত বিষয়বস্তু এবং কিছু কিছু ভালো ভালো পয়েন্ট চলে এসেছে। আমরা এই কমিশন গত ফেব্রুয়ারিতে, 22 ফেব্রুয়ারিতে এটা আমরা শপথ নেওয়ার পর থেকে আমরা কিন্তু এই পর্যন্ত 1000-এর উপর ইলেকশন করেছি, বাই ইলেকশনস, ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকশন করেছি। ব্যক্তিগতভাবে আমি এবং কমিশন আমরা কিন্তু তৃপ্ত আমাদের কর্মে। সবাইকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো দেখি আমরা কী কী আরও কী করলে আরও ভালো হতে পারে। আমাদের যতটুক দেওয়ার ততটুক দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, বাট নির্বাচন হচ্ছে একটা টিম ওয়ার্ক, একটা টিমে কাজ করতে হবে। সেখানে সবাই আছে, সেখানে সাংবাদকর্মীরাও আছেন, সেখানে আপনারাও আছেন, সেখানে ভোটাররা আছে, সেখানে স্টেক হোল্ডার কারা আপনারা সবাই জানেন। তবে এটা বলতে পারি যে আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা যে কাজ করেছে সততা এবং নিষ্ঠার সাথে এ পর্যন্ত কাজ করেছে, যেটা করেছে আমি না বলতে পারবো না কোনো কিছু। এবং জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যে সাপোর্ট দিয়েছে, 100% সাপোর্ট পেয়েছি, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই পর্যন্ত পেয়েছে। এই কথাটা যখন বলা হয় তখন একটা কথাই আসে, আচ্ছা ওগুলো তো সরকার পরিবর্তনের ইলেকশন না, কিন্তু যেটাই ইলেকশন, ইলেকশন তো হয়েছে এবং আমি তো সাপোর্ট পেয়েছি,
এবং আমি আশা করি যে ভবিষ্যতে তারা একইভাবে সাপোর্ট করবেন। একটা কথা আছে, এক্সেপশনস আর নট দ্য এক্সাম্পলস, ব্যতিক্রমকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি না। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা ভালো নির্বাচন, নবাদ নির্বাচন, পার্টিসিপেট নির্বাচন, উৎসবমুখ নির্বাচন সব কিছু করার জন্য আমাদের চেষ্টার কোনো অভাব আছে কিনা, এবং সেই থেকে আপনারা সহযোগী হিসেবে আমাদের কাজ করবেন। আপনাদের উপদেশ নির্দেশ আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা করব সেটা আমরা বাস্তবায়ন করব। এবং এটাও ঠিক যে আমরা কিন্তু প্রতিশ্রুতি পাচ্ছি সবার কাছ থেকে, আমি প্রশাসন থেকে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে পাচ্ছি, এমনকি সরকার থেকেও পাচ্ছি, সরকারের ডিফারেন্ট প্রধান থেকে শুরু করে অনেকেই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আশা করব যে ওনাদের প্রতিশ্রুতি ওনারা রক্ষা করবেন, এটা দৃশ্যমান, সবাই দেখছে, এবং ভবিষ্যতেও দেখবেন প্রতিশ্রুতি রক্ষা করছে কি করছে না। সো আমরা আশা করতে পারি একটা সুন্দর, একটা স্বচ্ছ, একটা নিরপেক্ষ, উৎসব মুখর এবং পার্টিসিপেটরি ইলেকশন আমরা একটা উপহার দিতে পারবো সকলের সহযোগিতায়। সকলকে ধন্যবাদ আপনার আসার জন্য এবং আজকের এই আলোচনায় পার্টিসিপেট করার জন্য। আমি স্যারকে দেওয়ার আগে দুইটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটু লাঞ্চের ব্যবস্থা আছে, লিফটের ছয়ে আপনারা আমন্ত্রিত, সকলে অবশ্যই যাবেন। একজন আমাদের আলোচক চলে গেছেন, আমরা একসাথে আলোচক কথা বলবো আরও। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিসিপশনে আপনাদের যারা ড্রাইভার আছে তাদের জন্যে খাবারের ব্যবস্থা করা আছে, প্যাকেট লাঞ্চ আছে। আপনি যদি কাইন্ডলি আপনাদের ড্রাইভারকে বলেন আমাদের রিসিপশন থেকে আপনাদের পরিচয় দিয়ে এটা যেন নিয়ে যায়। সকলকে ধন্যবাদ।